প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখে নাও প্রশ্নপত্রটি, একের দাগে রয়েছে, ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে মোট 8টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 8 = 8। প্রথম, এ পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যকারে চলা। প্রথম অপশান, পৃথিবীর নিজের কক্ষপথে চলা, জীবন যুদ্ধে চলা, মানুষের নিজের চলা, তার মনোভূমির মধ্যে জেট প্লেনের চলা। পরের প্রশ্ন রয়েছে, অসীমা হলেন পুরন্দর চৌধুরীর। এখানেও 4টা অপশান আছে, দাদার মেয়ে, ছোট ভাইয়ের মেয়ে, কাকার মেয়ে, নিজের মেয়ে। যেটা হবে বেছে নিয়ে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, তখনকার স্বদেশী মিটিংয়ের রীতি হলো নেতাজির বক্তৃতা, কাজী নজরুলের গান, আগে নেতাজির বক্তৃতা, পরে কাজী নজরুলের গান, লেখকের ভাষণ। যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ হলো, প্রথম অপশান শেষের কবিতা, পরে গীতাঞ্জলি, পরে ছিন্নপত্র, পরে স্ত্রীর পত্র। পরের প্রশ্ন, কাকে বলে অর্ণি? এখানে 4টা অপশান আছে, প্রথম বন, সূর্য, এক প্রকার গাছ, যে কাঠে আগুন জ্বলে। যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, নামগুলি ভেসে যায়, কাল নদীর জলে, প্লাবনে, জলোচ্ছ্বাসে, বৃষ্টিতে। যেটা হবে বেছে নিয়ে তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, জনগণমন গানটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রথম অপশান আছে ভারতী, তারপরে সাধনা, পরে বঙ্গদর্শন, পরে রয়েছে তত্ত্ববোধিনী। যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? অপশান আছে নদীর পাড়ে, সবুজ মাঠে, কিষান পাড়ায়, বৃষ্টি মুখর লাজুক গায়ে। যেটা হবে বেছে নিয়ে সেটা তোমাদের লিখতে হবে। এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানের প্রতিটি প্রশ্নই খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে, তাহলে দেখবে সমস্ত প্রশ্নেরই তোমরা কিন্তু পরীক্ষাতে উত্তর করতে পারছো। দুয়ের দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 9টি। এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 9টি প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 9 = 9। প্রথম, এ যাত্রা তোমরা থামাও, পৃথিবীর এই উত্তরে কি বলেছিল? পরের প্রশ্ন, শেষ হিমযুগ শেষ হয়েছিল কত বছর আগে? পরের প্রশ্ন, জনগণমন গানটির রিহার্সাল কার নেতৃত্বে কোথায় হয়েছিল? পরের প্রশ্ন, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়? পরের প্রশ্ন, নোটবুক হাতের লেখাটি কার? পরের প্রশ্ন, রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয় তা চিরদিনের কবিতা অবলম্বনে লেখো। পরের প্রশ্ন, কামিনী রায় রচিত একটি কাব্যগ্রন্থের নাম লেখো। পরের প্রশ্ন, নজরুল কেমনভাবে সভা সমিতিতে গান করতেন? পরের প্রশ্ন, আটলান্টিস প্রসঙ্গে পুরন্দর চৌধুরীর মতামত কি? পরের প্রশ্ন, হোটেলালার জন্মদিনে কি খাওয়ানোর কথা ছিল তা মাখু অবলম্বনে লেখো। এটা কিন্তু তোমাদের 101 পাঠ মাকু বই থেকে নেওয়া হয়েছে। 3-এর দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন, টুংটাং করে পিয়ানো বাজছে, রেখাঙ্কিত পদটি কোন ধরনের ধন্যাত্মক শব্দ? প্রশ্নের মান 1। পরের প্রশ্ন, ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হবে, ঘন্টায় ঘন্টায় শব্দদ্বৈতটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? প্রশ্নের মান 1। 3-এর 3, নিম্নলিখিত বাগধারাগুলিকে সার্থক বাক্যে প্রয়োগ করো, যে কোনো 2টি। প্রথম,
গলগ্রহ, চোখে চোখ রাখা পরে খুব মন্ডুক, চারের দাগে রয়েছে, তোমার এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা জানিয়ে স্থানীয় পৌরপিতাকে একটি পত্র লেখো, বা তোমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে একটি পত্র লেখো। এই পত্র রচনাটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তোমরা পড়বে তোমাদের অসুস্থতার কারণ জানিয়ে তোমরা 3 দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারোনি, সেই বিষয়ে একটি চিঠি প্রধান শিক্ষকের কাছে। আর পড়বে তোমাদের স্কুলে রক্তদান শিবির উপলক্ষে তোমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আমন্ত্রণ পত্র। আর তোমরা পড়বে তোমাদের দুর্গাপুজোর ছুটি কেমন কাটলো, সেই বিষয়ে তোমার বন্ধুকে চিঠি, বা গরমের ছুটি কেমন কাটলো সেই বিষয় নিয়ে তোমার প্রিয় বন্ধুকে চিঠি। আর তোমরা রচনার মধ্যে পড়ে রাখবে বাংলার উৎসব, করোনা ভাইরাস, বিজ্ঞান ও কুসংস্কার, করোনা ভ্যাকসিনেশন। আর তোমরা পড়বে তোমাদের বিদ্যালয়। এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে তোমরা এই বছরের জন্য প্র্যাকটিস করবে। আর তোমাদের স্কুল থেকে যদি কোনো রচনা বলে দিয়ে থাকে যে এই রচনাগুলোই থাকবে, তাহলে সেই রচনাগুলোই কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইব বাটনে রয়েছে সেটাকে প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশান এবং বড় প্রশ্নের সাজেশান কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি সেকেন্ড সামেটিভ এক্সামের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেই প্রশ্নগুলোর উত্তর করতে তোমার যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু কমেন্ট সেশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। তোমাদের উদ্দেশ্যে আরও একটি গুরুত্বপূর্ণ টিপস, তোমাদের পরীক্ষার আগের সপ্তাহগুলোতে তোমাদের ক্লাসে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে বারবার আলোচনা করা হবে বা যে প্রশ্ন উত্তরগুলো ক্লাসে বারবার লেখানো হবে, সেই প্রশ্ন উত্তরগুলোর পাশে কিন্তু খুব ভালো করে স্টার মার্ক দিয়ে রাখবে। পরীক্ষার আগের সপ্তাহগুলোতে তোমরা আমাদের সাজেশনের পাশাপাশি সেই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় কিন্তু তোমাদের খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।